বিবাহ বার্ষিকীতে উপহার দেয়নি স্বামী, আর এই জন্য স্বামীকে ছুরিকাঘাত করে বসলেন স্ত্রী। এ যেন দুধ কলা দিয়ে কালসা পোষেছেন স্বামী। স্ত্রীর এমন কাণ্ড রীতিমতো সমালোচনার জন্ম দিয়েছে নেট দুনিয়ায়। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিবাহ বার্ষিকী, তাই স্ত্রী অপেক্ষায় আছেন স্বামীর। ঘরে ফেরার সময় উপহার নিয়ে আসবেন, কিন্তু স্বামী কোনো উপহার না নিয়েই ঘরে ফেরেন। উপহার দেখতে না পেয়ে স্বামীকে ছুরিকাঘাত করে বসেন স্ত্রী। সম্প্রতি ভারতের বেঙ্গালুর টেক করিডোর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেলান্দার থানায় একটি মামলাও করা হয়। 37 বছর বয়সী কিরণ খালি হাতেই বাসায় ফেরেন। ওই দিন ছিল তাদের বিবাহ বার্ষিকী। খালি হাতে বাসায় ফেরায় স্ত্রী বিষয়টি সহ্য করতে পারেননি, তাই রান্নাঘরের ছুরি দিয়ে তার স্বামীকে আঘাত করেন। এ সময় কিরণ আঘাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন, কিন্তু সম্ভব হয়নি। স্ত্রীর ছুরিকাঘাতে তার হাত জখম হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশের কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে। বিবাহ বার্ষিকীতে দাদা মারা যাওয়ায় স্ত্রীকে উপহার দিতে পারেননি বলে জানান কিরণ। এর আগে কখনো বিবাহ বার্ষিকীতে উপহার না দেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি তার। কিরণ বলেছেন তার স্ত্রী মানসিক চিকিৎসা দরকার। স্ত্রীর ছুরিকাঘাতে আহত কিরণের বয়স 37 বছর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী সন্ধ্যা একজন গৃহিণী, তার বয়স 35 বছর। ঘটনার দিন আহত অবস্থায় কিরণ পুলিশকে বলেন তিনি রাতে ঘুমাচ্ছিলেন, হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত একটি ছুরি দিয়ে তাকে আঘাত করেন তার স্ত্রী। ওই আঘাত তার হাতে লাগে, এতে প্রথমে তিনি হতচকিত হয়ে পড়েন। এরপর তাকে আবার ছুরিকাঘাত করার আগেই তিনি ধাক্কা মেরে তার স্ত্রীকে সরিয়ে দেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় চিকিৎসার জন্য কিরণ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যান। ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছেন চিকিৎসকরা, তবে পুলিশ বলছে বিষয়টি পারিবারিক। এজন্য দুজনের মধ্যে আলোচনা করে এর সমাধান করতে পরামর্শ দেয়া হয়েছে। এ ঘটনার পর কিরণ তার স্ত্রীকে কাউন্সেলিং করার জন্য চেষ্টা করছেন। ভারতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে নারীরা গৃহস্থালির কাজে বেশি চাপ অনুভব করলে খেই হারিয়ে ফেলেন, ফলে অনেক ক্ষেত্রে নারীদের কাউন্সিলিংয়ের প্রয়োজন পড়ে। তবে আপন মানুষকে কখনোই ক্ষতি করতে নেই। মানুষটি যখন হারিয়ে যাবে ঠিক তখনই বোঝা যাবে সে কতটা আপন ছিল। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।